আমাদের যে শহীদরা আছে সালাম রফিক জব্বর এরা কিন্তু রক্ত দিয়ে এরপরে ভাষা প্রতিষ্ঠিত করেছে সেই ভাষাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা এবং সারা বিশ্বে এটা পালন করে এবং বাঙালি জাতি হিসেবে আমরা এটা গর্ববোধ করতে পারি এবং সেই শহীদদের বিধেয় আত্মার আমরা শান্তি কামনা করি পাশাপাশি বাঙালি জাতি এই দেশ যাতে আবার মাথা ঘুরে অসাম্প্রদায়িক নীতিতে এগিয়ে যেতে পারে এই হোক আমাদের প্রত্যয় এই আমাদের প্রত্যাশা মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদযাপন পরিষদ বুধবার সকালে নারায়ণ জেলা পূজার ডবল পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে চাষারা গোপাল জিওর মন্দিরে আলোচনা সভা ও মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এরপর প্রভাত ফেরিতে অংশ নেন পূজা পরিষদের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এরপর দিনব্যাপী জেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি পালনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হয় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শঙ্কর কুমার দে সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ সভাপতি তিলোত্তমা দাস নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা সাধারণ সম্পাদক সুশীল দাস সহ সভাপতি মদন মোহন দাস সাংবাদিক উত্তম সাহা দুলাল দাস জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল সহ কোষাধ্যক্ষ শান্তি দাস প্রচার সম্পাদক তপন গোপ সাধু সহ প্রচার সম্পাদক তারেক দাস মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মদন মোহন দাস দুলাল দাস সহ সভাপতি রতন পোদ্দার যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর রায় সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য সাধারণ সম্পাদক শিবু দাস সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভৌমিক 13 নং ওয়ার্ডের আহ্বায়ক পঙ্কজ সাহা 14 নং ওয়ার্ডের সদস্য ত্রিনাথ সাহা 18 নং ওয়ার্ডের লক্ষণ দাস স্বপন রবি দাস আকাশ সাহা সহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা ডেস্ক রিপোর্ট এনএএন টিভি নারায়ণগঞ্জ